কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো পেজে যে নট রিকমেন্ডেবল থাকে এই বিষয়টা নিয়ে, এবং কীভাবে এটা সমাধান করবেন সেটা নিয়ে কথা বলবো, এবং এটা যদি থাকে কি অসুবিধা হতে পারে সে বিষয় নিয়েও আলোচনা করব। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল কাজে। প্রথমে আপনাকে কী করতে হবে, আপনার ফেসবুক অ্যাপসে যেতে হবে। ফেসবুক অ্যাপসে গিয়ে আপনার যে এই যে এইখানে ক্লিক করবেন থ্রি ডট লাইন, যে এখানে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পরে এই যে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ড এই যে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে জায়গাটা আছে ওইখানে ক্লিক করবেন আপনারা। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এইভাবে স্ক্রল করে আপনি নিচের দিকে আসবেন, দেখবেন মনিটাইজেশন লেখা আছে তার নিচেই বা উপরেও থাকতে পারে। তো প্রোফাইল রিকমেন্ডেশন, দেখুন প্রোফাইল নট রিকমেন্ডেশন, নট রিকমেন্ডেশন, ঠিক আছে। বিভিন্ন ভায়োলেন্সের কারণে এটা আপনার আসতে পারে। এই যে দেখুন একটাকে দেখাচ্ছি, এই দেখুন এরকম থাকতে পারে আপনার। এই যে কী লিখছে, প্রোফাইল ভায়োলেটেন আওয়ার অ্যাডভার্টাইজিং পলিসি। এখানে লেখেছে প্রোফাইল হ্যাজ সাম ভায়োলেশন কন্টিনিউস রিকমেন্ডেবল। এই যে দেখুন দুইটা ভায়োলেশন এখানে চলে আসছে। এটা হলো একটা প্রোফাইল টাইপ পেজে। এখন পেজে যদি আসে তাহলে কি করবেন, পেজেরটার সময় আপনারা ঠিক এই যে এখানে ক্লিক করবেন, এই যে একটা পেজ সিলেক্ট করে নেবেন যে পেজে আপনার সমস্যা। এই যে যদি পেজের সমস্যা, দেখুন আমরা একটা পেজে যাচ্ছি, একটু লোডিং হচ্ছে, দেখুন এই যে এখন আমরা পেজে চলে আসলাম। পেজে আসার পরে দেখুন সি ড্যাশবোর্ড নামক একটা জায়গা আছে, দেখুন এই যে সি ড্যাশবোর্ড নামক একটা জায়গা আছে, এখানে গেলাম। এখানে যাওয়ার পরে আমরা এখান থেকেও যেতে পারি, তা এখান থেকে আমরা যাই সি ড্যাশবোর্ডে। যাওয়ার পরে অনেকের ম্যানেজ থাকতে পারে, নিচে চলে যাবো আবার সেই জায়গায়, দেখছেন বললাম না কারো কারো উপরেও থাকতে পারে। এখন এই পেজে কিন্তু উপরে দেওয়া আছে প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করব, করলাম, করার পর দেখুন নট রিকমেন্ডেবল। আমরা কিন্তু এর আগে যেটা দেখালাম ওটা একটা প্রোফাইল টাইপ পেজ, আর এটা হলো পেজ, সেই প্রোফাইলের আন্ডারে একটা পেজ। দেখুন এখন কী কী কারণে আসে তারা কিন্তু উল্লেখ করে দিচ্ছে যে এই কারণে আপনার কী কী ক্ষতি হতে পারে, আপনার পেজের রিচ কমে যাবে এবং ফেসবুক আপনার পেজটাকে রিকমেন্ড করবে না, আপনার ভিউ আসবে না। তো কয়েকটা কারণ দিয়েছে, একটা দুইটা তিন চার পাঁচটা কারণ, পাঁচটা কারণ এখানে বলা আছে। দেখি অ্যাডমিন উইথ হিস্টোরি অফ ভায়োলেটিং কমিউনিটি স্ট্যান্ডার্ড, আপনি যদি কমিউনিটি স্ট্যান্ডার্ড না মানেন তাহলে আপনার এই নট রিকমেন্ডেবল আসতে পারে। তারপরে সেন্সিটিভ কন্টেন্ট যদি আপনি দেন সেটা আসতে পারে। তারপরে কমিউনিটি স্ট্যান্ডার্ডে যে পেজে যে কমিউনিটি স্ট্যান্ডার্ড বা বিভিন্ন ধরনের অন্যান্য যেগুলো আছে, তারপরে আপনি মনে করেন অ্যাডভার্টাইজিং পলিসি যদি ভায়োলেট করেন, একটু আগে আপনাদের যে প্রোফাইল টাইপ অ্যাকাউন্টটা দেখালাম সেটাতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাডভার্টাইজিং ভায়োলেশন আছে, তাই সেই সেই অ্যাডমিনের আন্ডারে কিন্তু এই পেজটা, তাই তার প্রভাবেই কিন্তু এইগুলো চলে আসছে। তো এর থেকে পরিত্রাণের উপায় কী? তো এর থেকে পরিত্রাণের একটাই উপায় আছে, বা আরও দেখতে পারেন যে আপনি এই পেজটাকে, যদি এই পেজটাকে রিকমেন্ডেবলে আনতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, ওই অ্যাডমিন আইডি থেকে এই পেজটাকে অন্য আরেকটি অ্যাডমিন আইডিতে আপনাকে ট্রান্সফার করতে হবে। হ্যাঁ, ট্রান্সফার করে আপনাকে বাকি যে ইস্যুগুলো আছে, যেমন কোনো কী বলবো, ভিডিওতে যদি আপনার ভায়োলেন্স থেকে থাকে সেই ভায়োলেন্সগুলো দূর করবেন, আর যদি ইস্যু চলে আসে সেই ইস্যুগুলো আপনারা দূর করার চেষ্টা করবেন, সেই প্রয়োজনে সেই ভিডিওগুলো আপনারা ডিলিট করে দেবেন। দেখুন তাহলে আমরা দেখি এই পেজে কোনো ইস্যু আছে কি না বা কোনো ভায়োলেশন আছে কি না, তা সেজন্য আমরা একটু ব্যাকে যাব। একটু ব্যাকে যাওয়ার পরে আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পরে নিচে স্ক্রল করে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা জায়গা আছে, দেখুন এই যে নিচে। হ্যাঁ, নিচে আসার পর হেল্প অ্যান্ড সাপোর্ট দেওয়ার পরে সাপোর্ট ইনবক্স, দেখুন এই যে সাপোর্ট ইনবক্স, ইনবক্সে ক্লিক করবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর দেখবেন রিপোর্টে রিপোর্টস অ্যাবাউট আদার্স ইওর অ্যালার্ট, আপনার অ্যালার্টে এখানে ক্লিক করবেন। এই যে এইখানে ক্লিক করবেন, ইওর অ্যালার্টে ক্লিক করলেন। হ্যাঁ দেখুন ইওর ভিডিও হ্যাজ আপডেট কপিরাইট, দেখছেন এখানে কপিরাইট আসছে একটা ভিডিওতে, আপনি কী করবেন, এই যে দেখুন একটা কপিরাইট ভিডিও আসছে, এটা গানের জন্য কপিরাইট আসছে, তাহলে এটাকে আমরা ডিলিট করে দেবো, এই সি ড্যাশবোর্ডে চাপ দেবো। সি ড্যাশবোর্ডে চাপ দেওয়ার পর দেখুন এই যে এই একটা গান ছিল অরিজিৎ সিংয়ের, সেটার কপিরাইট ধরছে কত সেকেন্ডের, 11 সেকেন্ডের একটা কপিরাইট ধরেছে। তো আমরা এটা ডিলিট করার জন্য এই যে কন্টিনিউতে চাপ দেবো,
কন্টিনিউতে চাপ দেওয়ার পরে আবার কন্টিনিউ আসবে, আবার এই কন্টিনিউতে চাপ দেবা, ব্যাস আবার কন্টিনিউ দিলাম, ব্যাস ওকে। এই যে কন্টিনিউতে চাপ দিলে এখান থেকে অ্যাকসেপ্ট চেঞ্জ, সাবমিট ডিসপিউট, আরেকটা আছে রিমুভ ভিডিও। দেখুন অ্যাকসেপ্ট চেঞ্জ, সাবমিট ডিসপিউট, রিমুভ ভিডিও, আমরা এক কাজ করব এই রিমুভ ভিডিওতে ক্লিক করে দেব, দেন আবার কন্টিনিউ দিব, ব্যাস ডিলিট ভিডিও, ওকে চলে গেল। একটা ইস্যু ছিল মানে কপিরাইট ইস্যু ছিল এই পোস্টটাতে, তো আমরা এই যে ওকে হয়ে গেছে, আমরা এখন ব্যাকে চলে যাই। এখন আমরা দেখবো এটা আমাদের আছে কি না, আবার এখানে চলে যাব, আবার এই সাপোর্ট ইনবক্সে চলে যাব। দেখুন ইওর অ্যালার্ট, এখন কোনো অ্যালার্ট নেই এখন আমার। তো এইভাবে আপনারা আপনাদের পেজটাকে আবার রিকমেন্ডেশনে আনতে পারেন। এখন আমরা দেখি তো রিকমেন্ডেশনে চলে আসছে কি না, এই যে সি ড্যাশবোর্ডে চলে গেলাম, ড্যাশবোর্ডে যাওয়ার পরে প্রোফাইল রিকমেন্ডেশনে চলে গেলাম, না এখনও আমাদের এটা যায়নি, কেন যায়নি, এখনও অ্যাডমিন আইডিটা চেঞ্জ করিনি। যদি আরও কিছু কপিরাইট ভিডিও থাকে সেগুলো আমরা এখনও ডিলিট করিনি, ডিলিট করে আপনারা দুই একটা লাইভ করবেন, দেখবেন আপনাদের পেজটা আবার রিকমেন্ডেশনে চলে আসবে। যদি ভালো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, ধন্যবাদ সবাইকে।